বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্রের মডেল তৈরি করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন উত্তর চব্বিশ পরগনা জেলার ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র অভিষেক সরকার। মডেল তৈরি করার শখ তার ছোটবেলা থেকেই। তার এই মডেলগুলো বিভিন্ন স্থানে প্রদর্শিতও হয়েছে। একই সাথে তার কৃতিত্বের জন্য তিনি পেয়েছেন বহু সম্মান ও সার্টিফিকেট। অভিষেক সরকার জানান, মডেলগুলো তৈরি তাকে যথেষ্ট সাহায্য করেছে তার স্কুল কলেজের শিক্ষক মহাশয়, একই সাথে উৎসাহ যুগিয়েছেন তার পরিবারের লোকজনেরাও। তবে এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো সরকারি সাহায্য তিনি পাননি বলেই জানান। তিনি এয়ার মিসাইল এবং এয়ার মেশিন নামক দুটি যুদ্ধাস্ত্রের মডেল তৈরি করেছেন। তার তৈরি এয়ার মিসাইলটি 20 কেজি ওজন বিশিষ্ট এবং 7.5 ফুট লম্বা। তিনি দাবি করেন, এই মডেলগুলি বাস্তবে রূপায়িত হলে ভারতীয় সেনাবাহিনীর জন্য এগুলি বিশেষ কার্যকরী হয়ে উঠবে। একই সাথে তিনি জানান, অবিলম্বে তিনি একটি গাড়ির মডেল তৈরি করতে চলেছেন যা নাকি এখনো পর্যন্ত কোনো দেশে তৈরি হয়নি। নমস্কার, আমি অভিষেক সরকার, আপনাদের মধ্যে আবার নতুন একটা মডেল নিয়ে এসেছি। এটার নাম এয়ার মিসাইল, মেড ইন ইন্ডিয়া। এই মিসাইলটি বর্তমানে যে মিসাইল পাওয়া যায় তার থেকে একটু ভিন্ন ধরনের। আমরা বর্তমানে যে মিসাইল পাই, সেই মিসাইলটি এক দেশ থেকে অন্য দেশে পাঠালে পাল্টা কোনো অন্য দেশ যদি এই মিসাইলের উপর আঘাত করে, তা দুটো মিসাইলই উপর থেকে ধ্বংস হয়ে যায়। কিন্তু এই মিসাইলটির মেন উদ্দেশ্য হচ্ছে, এই মিসাইলটি চালানোর পরে যদি অন্য কোনো দেশ এই মিসাইলের উপর আঘাত করে, ক্ষতি করার চেষ্টা করে, তাহলেও এই মিসাইলটি নিচে ক্ষতি করে দেবে। এটা এর মেন উদ্দেশ্য। এটার রেঞ্জ 2000 থেকে 3000 কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। তা এটা বিভিন্ন অংশ যেগুলো আপনারা জানেন, মিসাইলের সব যে পাখাগুলো দেখছেন এগুলো হাওয়া রোধকারী, হাওয়াকে মানে কেটে সামনের দিকে এগিয়ে যায়। দুই পাশে দুটো সিলিন্ডার দেখতে পাচ্ছেন, এটা মানে অ্যাসিড বহনকারী, যে এটা গাছপালা এবং যে কোনো প্রাণীকে হত্যা করতে প্রস্তুত। এবং এই মিসাইলটা যদি নির্দিষ্ট স্থানে পৌঁছায় ঠিক করে, তাহলে সেই জায়গায় কোনো সময় কোনো উদ্ভিদ বা প্রাণীর মানে জন্ম নেবে না, কারণ ওই জায়গায় ক্ষতি হয়ে যাবে এবং মানুষ যাওয়া নিষিদ্ধ করা যেতে পারে। এটা মাটির তলায় থাকবে, মাটির তলা থেকে উপরে উঠবে, উপরে উঠে শত্রুপক্ষকে ধ্বংস করবে, ধ্বংস করার পরে পুনরায় মাটির তলায় চলে যাবে। এই মডেলটির রেঞ্জ 300 থেকে 400 মিটার, পরবর্তীকালে এটাকে 1 কিলোমিটার থেকে 2 কিলোমিটার করা যেতে পারে। এই মডেলটি এখন আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে কাজ করে। আমি প্রথম ধাপটা আপনাকে দেখাচ্ছি না, দ্বিতীয় ধাপটা দেখাচ্ছি, যেভাবে মাটির তলা থেকে উপরে উঠবে। আপনারা দেখুন, এই সম্পূর্ণটা মাটির তলায় থাকবে। মাটির তলা থেকে নিচে থেকে হাইড্রোলিক সিস্টেম করা থাকবে, এটা আস্তে আস্তে ভূপৃষ্ঠের উপরে উঠবে। দেখুন উপর উঠছে আস্তে আস্তে। এরকম মাটির তলা থেকে উপরে উঠবে, উঠে যখন শত্রুপক্ষ যখন আসবে তখন এটা চালু হয়ে যাবে। দেখুন কি হবে, মরে যাবে কিন্তু। এরকম ভাবে চলবে, যখন শত্রুপক্ষ ধ্বংস হয়ে যাবে তখন পুনরায় আবার মাটির তলায় চলে যাবে। এই দেখুন নিচের দিকে নেমে যাচ্ছে। আবার আরেকটি নতুন একটা মডেল তৈরি করেছি, এটার নাম এয়ার রোড। এটা বর্তমানে যেসব চোরাই গাড়ি চুরি করে নিয়ে যায়, পুলিশ সহ পিছন পিছন ধাওয়া করে সরকারের তেল ফুরিয়ে, তা এই মডেলটি রাস্তায় লাগানো থাকলে যে কোনো গাড়ি, টায়ারযুক্ত যে কোনো গাড়ি এটা থামানোর জন্য খুব উপকারী। এবং পুলিশদের পিছন পিছন ধাওয়া করতে হবে না, শুধু বললেই হবে এই রাস্তা থেকে এই রাস্তায় অমুক নম্বরে গাড়ি যাচ্ছে এই কালারে। এই মেশিনটি সময় মতো উঠে গাড়িটিকে 1 কিলোমিটারের মধ্যে দাঁড় করিয়ে দেবে। আমি মডেলটার কার্যকারিতা আপনাদের দেখাচ্ছি। মনে করুন এটা একটা রাস্তা, রাস্তার উপরে যে কোনো গাড়ি যেতে পারে। মনে করুন একটা গাড়ি রাস্তাতে যাচ্ছে, তখন এটা এরকমই থাকবে। যখন কোনো পুলিশ বলে দেবে যে এরকম একটা গাড়ি যাচ্ছে, চোরাই গাড়ি কি চুরি করে নিয়ে যাচ্ছে, তখন নিশ্চয়ই যে হাইড্রোলিক সিস্টেম করা থাকবে, আপনাকে ভালো দেখাতে পাচ্ছি না, তখন গাড়িটা যখন এর পথে যাবে তখন টায়ার ছিদ্র হয়ে যাবে এবং হাওয়া বেরিয়ে যাবে। কিন্তু ঠিকমতো ভিতরে যাত্রী সব নিরাপত্তাভাবেই থামতে পারবে। 1 কিলোমিটার পরে, 1 কিলোমিটারের মধ্যে মানে গাড়িটা দাঁড়িয়ে পড়বে, সেরকম সিস্টেমটা করা। তা আপনাদের দেখাচ্ছি আমি
কিভাবে এটা উপর উঠবে রাস্তা থেকে। এরকম রাস্তা থেকে উপর উঠবে, তখন এটা এরকম এরকম থাকবে যে কোনো গাড়ি যেতে পারবে না। আবার যখন নিচে নেমে যাবে, তখন এটা এরকম থাকবে, এরপর যে কোনো গাড়ি যেতে পারবে, কোনো অসুবিধা হবে না। সুস্থ শরীর গড়ে তুলতে ও আত্মরক্ষার কৌশল রপ্ত করার জন্য ক্যারাটে প্রশিক্ষণ নিতে চলে আসুন কিয়োকুশিন কেম্বুকায় ইন্টারন্যাশনাল ক্যারাটে ট্রেনিং সেন্টারে। ক্যারাটে প্রশিক্ষক সেকেন্ড ড্যান ব্ল্যাক বেল্ট সেনসাই নবরঞ্জন মুদি। স্থান রঘুনাথপুর পাটরোপাড়া। কিশোর সঙ্গে সোমবার ও শুক্রবার বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এবং সুধামণি মেমোরিয়াল স্কুলে রবিবার সকাল 6:30 থেকে 9টা পর্যন্ত। 5 বছর থেকে বেশি যে কোনো বয়সের শিশু ও যুবক যুবতীদের এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। এই ক্যারাটে ট্রেনিং সেন্টারে অ্যাডমিশনের জন্য দ্রুত যোগাযোগ করুন। আমাদের যোগাযোগ নাম্বার হল 9635843391 এবং 7001372821।